माया पारे छाड़ते पारे छाड़ बिना हिंदी सिरियार हिंदी अखुन पूरी बारे बाधाई से गुलमा ठीक है ना हमारे देश वर्तमान এটি একটি অপসংস্কৃতি ভারতীয় অপসংস্কৃতি সবাই জানেন যে ঢুকে আমাদের দেশের ঐতিহ্যকে দেশীয় সংস্কৃতিকে তারা ধ্বংস করে দিচ্ছে এবং যার রেজাল্ট আমরা অনেক দেখতে পাচ্ছি যে গত ঈদে এবং এর আগে ঈদে ভারতীয় যে চ্যানেলগুলো তাদের বিভিন্ন ড্রেসে যেমন পাখি ড্রেস কিরণমালা ড্রেস এবং সেই ড্রেসের ইফেক্টটা আমরা আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারগুলোতে অনেক পড়েছে এরকম হয়েছে যে ড্রেস না পেয়ে কেউ আত্মহত্যা করেছে কেউ তার স্বামীকে ডিভোর্স দিয়েছে এবং আরো অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে তো আমরা সবাই গানে গানে এখন ভারতীয় চ্যানেলের সেই কুকর্মগুলো এবং আমাদের সমাজে কি ঘটছে সেটা আমরা এখন তুলে ধরছি মায়া পারে ছাড়তে পারে মায়া পারে ছাড়তে পারে মায়া পারে ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল হাইরে হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল কাজের বেটি মর্জি না দেখে হিন্দি ফিল্ম শো কালির ড্রাইভার বাচ্চু রে কয় তুমসে প্যার করতে হো কাজের বেটি মর্জি না দেখে হিন্দি ফিল্ম শো কালির ড্রাইভার বাচ্চু রে কয় তুমসে প্যার করতে হো বিশ্বাস তার প্যার কা বন্ধন বিশ্বাস তার প্যার কা বন্ধন আচ্ছা হি একপাল হে হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল হাইরে হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল আপু বসে দেখে ছবি হিন্দি রোমান্টিক ভিগি ভিগি নাচে তালে ঝোঁকে অত্যধিক আপু বসে দেখে ছবি হিন্দি রোমান্টিক ভিগি ভিগি নাচের তালে ঝোঁকে অত্যধিক মোবাইলে প্রেমের অ্যাক্টিং মোবাইলে প্রেমের অ্যাক্টিং চলছে যে রিয়াল হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল হাইরে হিন্দি এখন পরিবারে বাধাইছে গোলমাল আরে ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা বুঝে না সে তো বুঝে না বুঝে না সে তো বুঝে না ভালো মন্দ কিছু খোঁজে না ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা রাগ অনুরাগ আছে রাশি রাশি শিখতে চাইলে ভালোবাসা বাসি রাগ অনুরাগ আছে রাশি রাশি শিখতে চাইলে ভালোবাসা বাসি এই মনে হয় এখন সব কাছাকাছি মনে হয় এখন সব কাছাকাছি ছাইরা দে আমি মা কাইন্দা বাঁচি ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা এ আরো আছে রে ভাই জল নূপুর ঝগড়া ঝাঁটি শেখায় সকাল দুপুর এ আরো আছে রে ভাই জল নূপুর ঝগড়া ঝাঁটি শেখায় সকাল দুপুর এ আরো আছে রে ভাই কিরণমালা ইস্টার জলসায়ার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ইস্টার জলসায়ার জি বাংলা
নষ্ট করলো আমার সোনার বাংলা এ বুঝে না সে তো বুঝে না বুঝে না সে তো বুঝে না ভালো মন্দ কিছু খোঁজে না ইস্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ইস্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ইস্টার জলসার জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ঠিক কিনা একটা তালি হবে শিখায় সজনে গো ফিরিতি আইজ শিখলাম না এই অফিসে চাকরি করতে আসি আমি আজকে 22 বছর খালি চাকরি করে গেলাম কিন্তু কোনো কিছু পাইছি বললে আমার মনে হয় না আমার স্যার ওকে কোন জোশ তার কথা আর কি কম তার কিছু কইলাম না এই চেয়ারে আমার সারে খালি প্রত্যেক দিন বইয়া জিমায় আর গুমায় এই চেয়ারের মধ্যে যে কি জানি এটা সারেই জানে আজকে যে তো সে আসে নাই আমি একটু বইসা দেখি আরে বাবা রে এটা তো তলের দিকে ডাবে এর লিগে তো কই সার খালি জিমায় কিনলে গিয়া একটু একটু ঘুমাইয়া দেখি হ্যাঁ কেমন লাগে আমি কত ভালো আমি তো জানতাম আপনি অনেক ভালো হ্যাঁ বিষয়টা হইলো কি একটা ঘটনা ঘটে গেল আর কিছু না তো স্যার জি স্যার সাবি রেখেছে আমার স্যার হইলো কি মনে করেন যে ভোলাম এইটা আসে কোন সময় মাঝে মধ্যে দেখা যায় যে সাতটা ফলে আইসা পড়ছে নিচে কিছু পারে এরকম হইতে হয় মাঝে মধ্যে তখন আমি বললে আবার ঠিকঠাক করে আসে আর কি তা আজকে মনে সেরকমই কিছু একটা ঘটছে ওই স্যার স্যার কি বললে ফেলে কথা ক আচ্ছা জি স্যার দেখ বাইরে কেউ আছে কিনা আজকে তো ইন্টারভিউ জি স্যার আমি তো স্যার 10-12 জন ইন্টারভিউ লেগে বসে গেছি সবাই আপনার লেগে ওয়েট করতে করতে শুনলে গেছে একজন রইছে ওয়েট করতে করতে চলে গেছে আর তুমি শুয়ে শুয়ে ঘুমাচ্ছ না স্যার আমি পাহারা দিতেছিলাম তারা যদি নিয়ে যায় যাও আচ্ছা ঠিক আছে স্যার এই ইন্টারভিউ সিরিয়াল নাম্বার 1 কামিং জলদি আসো আসতে পারি স্যার এসেই তো পড়েছে জি সালাম কালাম নাই সালাম আলাইকুম বসুন বসবো জি আরে উপরে উঠে বসুন ও উপরে বসবো উপরে আচ্ছা এবার বলুন আরে নিচে বসুন
আরে সারের মতো করে আমি নিচেই তো বসছিলাম স্যার সারের মতো করে আবো কি মুশকিল আরে আমার মতো করে বসুন আপনার মতো করে এটা আগে বললই তো এবার বলুন লাগে না ভাই বোন কয়জন এক হালি বাবা কি করে বাবা ফুলবাগানের মালিক আর সংসারটা চলে কিভাবে সুরাত আলী ঠিক আছে স্যার উনি মনে হয় অত্যন্ত জ্ঞানী জ্ঞানী লোকের বায়োডাটায় কত মিল দেখছেন চুপ থাকো এ আবুল তুই গরম করে একটু বাতাস কর না না স্যার আমি আনন্দিত বাতাস করি আচ্ছা এ কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আমি তো স্যার অনেক বিষয় লেখাপড়া করছি বাংলা ইংরাজি অঙ্ক আরবি উর্দু হিন্দি আপনার পালি সংস্কৃত তারপরে আপনার ফিজিক্স কেমিস্ট্রি বিশ্ববিদ্যালয় বায়োলজি ফলনীতি পৌরসভা 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 কোন সাবজেক্ট আছে স্যার আমি তো অনেক সাবজেক্ট নিয়ে আমি তো পড়াশোনা করছিলাম ছোটবে না তো এটা থাকলেও থাকতে না আমি উত্তর শুনে তো আমি ভুলে যাচ্ছি সবকিছু না স্যার আসে মনে হয় স্যার এটা এটা মনে হয় আপনার এটা মনে ফিজিক্স এর একটা প্রশ্ন মনে হয় এটা স্যার এজন্যই তুই চাক কর হ্যাঁ আচ্ছা অর্থনীতি কাকে বলে অর্থনীতি অর্থ মানে টাকা নীতি মানে মানে অভ্যাস আর কি মানে যে নীতি অবলম্বন করিয়া পকেটের টাকা নিজের পকেটে ঢোকানো হয় তাকে স্যার অর্থনীতি কয় স্যার কথায় অত্যধিক যুক্তি আছে আচ্ছা এবার বলুন এই আমদানি কাকে বলে যে পাত্রে আমরা খাই তার আমদানি কয় যে পাত্রে আমরা খাওয়াই তাকে আমদানি বলে বুঝেন নাই আমি জানতে পারলে বুঝবেন না যে পাত্রে লবণ রাখা হয় তারে কয় লবণদানি যে পাত্রে ফুল রাখা হয় তারে কি কয় ফুলদানি তার মানে স্যার আম কেটে কুচি কুচি করে যে পাত্রে রাখা হয় তারে স্যার আমদানি কয় আচ্ছা এবার বলুন পানামা কোথায় পানামা এনে পানামা এখানে জি বুঝেন নাই আমি আপনার জানি তো আপনি বুঝবেন না আমি বুঝে দিচ্ছি এই যে মনে করেন ফা উড়ালাম কি ফা উড়া নামালাম কি ফা নামা আমার কাছে তো স্যার মনে হয় সঠিক উত্তর পাগল হয়ে যাবো আমার চাকরিটা দিয়ে দেওয়া করে হয়ে গেল আচ্ছা এবার একটা পূর্ণরূপ বলুন তো বিপিসি এটা পূর্ণরূপ কি বিবি পাইছি স্যার এই বিবিসি মানে বাংলাদেশ বিস্কুট কোম্পানি না কথায় তো স্যার মিলি আছে বাংলাদেশ সিডিয়া বিস্কুট সিডিয়া কমার কি পারে আর পাচ্ছি না আচ্ছা এবার আপনাকে একটা সংস্কৃতি বিষয়ক প্রশ্ন করি এই চলচ্চিত্র কাকে বলে চলচ্চিত্র হ্যাঁ চলতে গিয়া যে চিত্র ফুটে ওঠে তারে তো চলচ্চিত্র কয় চলতে গিয়া যে চিত্র ফুটে ওঠে বুঝেন নাই আমি জানতাম স্যার আপনি বুঝতেন না আরে বাংলা ছবি দেখেন না স্যার এই যে ভোলা মতো সিনেমা নায়কটা আঠার বস্তা মতো নায়িকাটা ফুটি ফুটুর বৃষ্টি হইতে ছন্দে ছন্দে হঠাৎ করে চলতে গিয়া যে চিত্রটা ফুটে উঠে তার এটা সলো চিত্র কয় স্যার কথাটা 100% বুঝালো কারণ আমি মাঝে মধ্যে যাই তো আচ্ছা বলুন তো এই আমাদের যে পুরনো যে চলচ্চিত্র মানে পুরনো আমলের দিয়ে যে চলচ্চিত্র আর বর্তমান চলচ্চিত্র মধ্যে পার্থক্য কোথায় মানে আগের দিনের চলচ্চিত্র বর্তমান দিনের চলচ্চিত্র মধ্যে
কথা যখন আগে দিনের সুন্দর নাম হচ্ছে সাত ভাই শম্পা কমলা বনবাস আইলেয়া নইলেজা ওই মাইয়া ঠিক কই যাস তুই কি ওন আগে মতো ফান খাস কাইদা কাই এইগুলো নাকি আর তার ওই আগের দিনের ছবি আর বর্তমান যুগের ছবি হ্যাঁ হি জাগানাকা ধর মা খাইছি তুই চার দিকে শত্রু বুকে দিতে আগুন একটা কোপা শামসু কোপা ও সারো আমি কোনায় भाग्य भलो कोप्ता लागे नाई अच्छा আপনার কি প্রিয় খাবার কথা বলুন তো আমার প্রিয় খাবার ওই জুসের মধ্যে সার ফুলের মধ্যে বিরিটাই ভালো লাগে কি বললো স্যার ওই জুস জুসের মধ্যে সারটা একটু বেশি পছন্দ করে আর ফলের মধ্যে বিরিটা আর কি স্যার এটা আমারও বেশি প্রিয় হ্যাঁ মানে আপনাকে বলি না আর কি ঠিক আছে এবার আমাকে কিছু বিপরীত শব্দ বলুন বিপরীত শব্দ স্কুল জীবনে কত নাম্বার পাই স্যার সবচেয়ে বেশি নাম্বার পাই আমি বিপরীত শব্দের মধ্যে ঠিক আছে এবার পারলেই হবে বলুন আকাশ বাতাস তাপ সূর্য তাপ সূর্য নদী সাগর রাস্তা ঘাট আমি তুমি ঠিক আছে এবার আসুন ঠিক আছে ঠিক নাই এবার যান আপনার হয়ে গেছে আপনার হয় নাই আপনি আসুন আপনি যান আপনি উঠুন আপনি বসুন আরে মি আর বলতে হবে না বিপরীত করতে হবে হ্যাঁ তাহলে আর বলতে হবে আপনি দয়া করে বের হয়ে যান আপনি রাগ করে বসে থাকুন ঠিক আছে ঠিক নাই আমি বসে থাকি আমি তাহলে দাঁড়াই থাকি আমি এবার বসবো আমি এবার যাবো জি যান যাবো স্যার অবশ্যই যাবে ফাইজলামি করেন ফাইজলামি কি জন্য করব স্যার আমি তো বিপরীত শব্দ বলতেছিলাম স্যার না আপনি বিপরীত শব্দ বলতে বলতে বিপরীত করে ফেলাইছেন খালা বলছে যান স্যার সাকিটা হবে না স্যার চাকরি একটা রিকোয়েস্ট আছে সাকিটার জন্য বয়স বাড়তে বাড়তে আমার এখন 35 বছর বিয়ে করতে পারতেছি স্যার একটা বছর চাকরির জন্য যেখানে মাই দেখতে যাই তাহলে কি করে তো বেকার আর কষ্ট করে পাঁচটা বছর ভালো করে একটু পড়াশোনা করে দেখবেন ভালো জায়গায় বিয়ে হবে বেরোন বেরোন আইনিয়া কারে ধরার কান্না কিন্তু আমি করে দেব তাড়াতাড়ি ভাই কোথা থেকে যে সব বেয়াদবগুলো আসে আর হ্যারে কিন্তু দিছি খেদাইয়া হ্যাঁ আমি জানি তার মাথায় কিছু নাই আলু আর বইতে আছে আমি বুঝতে পারছি স্যার আমি এই জন্য তো বাকি 11 জন ট্রে আমি বিদায় করে দিছি স্যার আর একদম আমার জন্য রাখছে কি নমুনা তো ভালো করছি না আপনার সময় বাসে তুমি আমারে কোনো কিছু করেছো আজ কপিস করব ওকে সব সব খালি সবাই আমার উপরে দিয়ে যায় আমি কি খালি জাকুয়া সামনের দিকে আছে মিয়া ভাইয়ের বিয়ায় আজি কতই মজা হবে একটু পরে বর্ষা জিয়া কোনের বাড়ি যাবে মিয়া ভাইয়ের বিয়ায় আজি কতই মজা হবে ওর বিয়া
সাজিয়া কোনের বাড়ি যাবে, ও একটু পরে বর সাজিয়া কোনের বাড়ি যাবে। সেই খুশিতে কোনের বাড়ি সাজলো নানান সাজেতে, সাজলো নানান সাজেতে। ভাইয়া ভাবি আত্মীয়রা ব্যস্ত বিয়ার কাজেতে, ব্যস্ত বিয়ার কাজেতে। সেই খুশিতে কোনের বাড়ি সাজলো নানান সাজেতে, ভাইয়া ভাবি আত্মীয়রা ব্যস্ত বিয়ার কাজেতে। বরকে বরণ করতে আজি গেট সাজাতে হবে, ওরে বরকে বরণ করতে আজি গেট সাজাতে হবে। একটু পরে বর সাজিয়া কোনের বাড়ি যাবে, ওরে একটু পরে বর সাজিয়া কোনের বাড়ি যাবে। দুটি মনের গোপন খুশি জানে শুধু দুই জনে, জানে শুধু দুই জনে। অচেন মনের মিলন হবে আল্লাহ তালার বিধানে, আল্লাহ তালার বিধানে। দুটি মনের গোপন খুশি জানে শুধু দুই জনে, অচেন মনের মিলন হবে আল্লাহ তালার বিধানে। যৌতুকের নাইরে বালাই জেনে গেছে সবে, ওরে যৌতুকের নাইরে বালাই জেনে গেছে সবে। একটু পরে বর সাজিয়া কোনের বাড়ি যাবে, ওরে একটু পরে বর সাজিয়া কোনের বাড়ি যাবে। মিয়া ভাইয়ের বিয়ায় আজি কতই মজা হবে, ওরে মিয়া ভাইয়ের বিয়ায় আজি কতই মজা হবে। একটু পরে বর সাজিয়া কোনের বাড়ি যাবে, ওরে একটু পরে বর সাজিয়া কোনের বাড়ি যাবে, ওরে একটু পরে বর সাজিয়া কোনের বাড়ি যাবে, ওরে একটু পরে বর সাজিয়া কোনের বাড়ি যাবে। রাস্তাঘাটে পোলা পাই টান কি মারে, আজকে তোর পাই লই আজকে তোর পাই জন্মের মতো শিক্ষা দিয়ে দিমু। দেখছেন আশেপাশে এই নিশ্চিত আশেপাশে একটা আছে, থাকতে পারতাছি না। এ বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জ্বর, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, পিকির প্রেমের তাজমহল। দোতলার জানালাটা খুলো না ও আমার পিঙ্কি সোনা, দোতলার জানালাটা খুলো না ও আমার পিঙ্কি সোনা। আজকে না হয় মুখটা দেখাও আর কোনো দিন নয়, জানলা কেন খুলে না কিছুই ভালো লাগে না, জানলা কেন খুলে না কিছুই ভালো লাগে না। একবার খুলুন তারে আমি ফুলটা দেব, কষ্ট হয় কষ্ট হয় না
আচ্ছা বাবা জি তোমার পরিচয়টা কি হ্যাঁ কি আমার পরিচয় ঠিকানা কি জানি না এ জীবন আমি তো মানি না মানি না এই জন্মে নাই কোনো ঠিক আমি লজ্জায় এই বুক লুকাবো কোথায় পাই না খুঁজে কোনো ঠিক আছে ঠিক আছো তোমার নামটা কি মেরে না লা 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 মেরে নাম লা 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 মেরে নাম সিকান্দার পিঙ্কির সাথে পিরিত আমার ও পিঙ্কির সাথে পিরিত আমার হাই জানা খুলো জানা খুলো বুঝতে পারছি এদিকে এসো আচ্ছা তুমি করোটা কি চাকরি না ব্যবসা চাকরি নাই রে ব্যবসা নাই রে টাকা নাই রে পয়সা নাই রে এই তো জীবন ধারা বড় কষ্টে আছি আমরা পিঙ্কির প্রেমিক যারা বুঝতে পারছি বাধাই না শুনো এই আমার দিকে তাকাও তো জি তোমার চোখটা কেমন লাল লাল লাগতেছে কি রাতে কি ঘুম টুম হয় না নাকি হ্যাঁ আজ প্রতিরা আজ প্রতি রাতে জেগে থাকি পিঙ্কি রাশায় আজ প্রতি রাতে জেগে থাকি পিঙ্কি রাশায় পিঙ্কি আসে না তাই বিড়ি থুইয়া গাঁজা খাই পিঙ্কি আসে না তাই বিড়ি থুইয়া গাঁজা খাই ঘুমু নাই দুটি চোখে পিঙ্কি রাশায় আজ প্রতি রাত বুঝতে পারছি আরে বা দিকে না এই দিক শুনো বাবা এই তোমার কি ধরো পিঙ্কি রে পাইলা না খুবই কি কষ্ট হইব বলে উনি বলে কি এক নজর না দেখিলে তারে দুনিয়ায় আমদার হয় পিঙ্কি আমার জীবন রে ভাইজান পিঙ্কি আমার জয় ও পিঙ্কি তুমি কই কই কানু বুঝি যাই ও তুমি ছাড়া বাঁচি না ও তুমি হিনা নাই নাই রে কানু বুঝি যাই রে বুঝতে পারছি তোমার অনেক কষ্ট তাই না শুনো আচ্ছা এই পিঙ্কির লয় তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি বলে কি উনি বলেটা কি এখানে দুজনে প্রিয়জনে সাজাবো প্রেমের পৃথিবী ও পাখি শোনাবে যে গান শুনে ভরে যাবে প্রাণ ফুল দেবে ছড়িয়ে সুরভি বারো বছর তুই যা টাঙ্কি মাতা আসি কারোর আমি এই আমার ছোট ভাই যে চৌকিদার হই রেলের ভয় আমি যে করি না রে মাইকে চিপা মাইকে চিপা আচ্ছা শুনো বাবা শুনো শুনো এই ধরে তুমি পিঙ্কিরে বিয়া করো আরে করো নাই করো নাই যদি মনে করো করলা খাওয়া ভাটা কি বলে কি বলে কি আমার আছে পিঙ্কির মা তাকে আছে কোন আমার আছে পিঙ্কির মা তাকে আছে কোন অভাব শুনেছি তো ব্যাংকে নাকি কোটি কোটি টাকা তার আমার চাকরি করার কি দরকার আমার চাকরি করার কি দরকার মনরে ও মনরে সামনে বছর মাঘ মাস পিঙ্কির বাপের হাঁপানি কাশ সামনে বছর মাঘ মাস পিঙ্কির বাপের হাঁপানি কাশ সে মাসে পিঙ্কির বাপের পাঠাই দি মুগুর স্থান আমার হবে পাকা অবস্থান আমার হবে পাকা
तोहारा
খুশির কোলাহলে রহিমাকে দিলাম তোমায় ঘর সাজাবে বলে রহিমাকে দিলাম তোমায় ঘর সাজাবে বলে শোনো রাজা জেনে গেছে গোপন সূত্রে সব তোমায় নিয়ে কোনের বাড়ি আজ হবে উৎসব শোনো রাজা জেনে গেছে গোপন সূত্রে সব তোমায় নিয়ে কোনের বাড়ি আজ হবে উৎসব শোনো রাজা জেনে গেছে কোনের সূত্রে সব তোমায় নিয়ে কোনের বাড়ি আজ হবে উৎসব তাই তো আমরা সবাই যাব রাজা তোমায় পাহারা দেব তাই তো আমরা সবাই যাব রাজা তোমায় পাহারা দেব বহর সদল বলে রহিমাকে দিলাম তোমায় ঘর সাজাবে সবাই রহিমাকে দিলাম তোমায় ঘর সাজাবে বলে মাতলো বাড়ি মাতলো পাড়া আজকে সবাই আত্মহারা মাতলো বাড়ি মাতলো পাড়া আজকে সবাই আত্মহারা খুশির কোলাহলে রহিমাকে দিলাম তোমায় ঘর সাজাবে বলে রহিমাকে দিলাম তোমায় ঘর সাজাবে বলে শাহন শাহের মতো তোমায় লাগছে যে গোয়াজ তাই সেজেছে রানীর বাড়ি নানান শাহন শাহের মতো তোমায় লাগছে যে গোয়াজ তাই সেজেছে রানীর বাড়ি নানান কারু কাজ শাহন শাহের মতো তোমায় লাগছে যে গোয়াজ তাই সেজেছে নানান রঙের রঙিন খেলা মন মাতানো মজার মেলা নানান রঙের রঙিন খেলা মন মাতানো মজার মেলা চলছে কোলাহলে রহিমাকে দিলাম তোমায় ঘর সাজাবে বলে রহিমাকে দিলাম তোমায় ঘর সাজাবে বলে মাতলো বাড়ি মাতলো পাড়া আজকে সবাই আত্মহারা মাতলো বাড়ি মাতলো পাড়া আজকে সবাই আত্মহারা খুশির কোলাহলে রহিমাকে দিলাম তোমায় ঘর সাজাবে বলে 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 মনে সুখ নাই রে সুখ পরানের পাখি আঠারোটা বিয়া কইরা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পরানের পাখি আঠারোটা বিয়া কইরা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পরানের পাখি আঠারোটা বিয়া কইরা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে ও মনরে হে প্রথম বিয়া করলাম আমি জেলা নোয়া খালি প্রথম বিয়া করলাম আমি জেলা নোয়া খালি আরে ও আমায় ভালোবাসে না ভালোবাসে শালি মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ করানের পাখি আঠারোটা বিয়া কইরা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে ও মনরে তারপরে তে কলম্বিয়া জেলা ফেনি তারপরে তে কলম্বিয়া জেলা ফেনি আরে বউয়ের আমার বয়স বেশি দেখতে লাগে নানি মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পরানের পাখি আঠারোটা বিয়া কইরা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে ও মনরে হে তারপরে তে কলম্বিয়া জেলা জামালপুর তারপরে তে কলম্বিয়া জেলা জামালপুর আরে ও আমার ভালোই ছিল সদ্য গোষ্ঠী সোর মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পরানের পাখি আঠারোটা বিয়া কইরা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে ও মনরে হে তারপরে তে কলম্বিয়া জেলা ঢাকা তারপরে তে কলম্বিয়া জেলা ঢাকা আরে ও আমায় ভালোবাসে না ভালোবাসে টাকা মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পরানের পাখি
আঘারটা বিয়া গইলা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে ও বনরে হে তারপরে তে কলম্বিয়া জেলা চট্টগ্রাম তারপরে তে কলম্বিয়া জেলা চট্টগ্রাম আরে ওকে আমার দেখতে লাগে আলকাত্রাম মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পরানের পাখি আঠারোটা বিয়া গোলা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে ও মনরে কলম্বিয়া জেলা বরিশালে তারপরে তে কলম্বিয়া জেলা বরিশালে আরে বহু আমার কথায় কথায় স্বর মারে যে গালে মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পরানের পাখি আঠারোটা বিয়া গয়া একলা ঘরে থাকি মনে সুখ নাই রে ও মনরে তারপরে তে কলম্বিয়া জেলা ভোলা বাসর ঘরে যাইয়া দেখি বউয়ের কোলে পোলা মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পরানের পাখি আঠারোটা বিয়া কইরা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে ও মনরে তারপরে তে কলম্বিয়া জেলা সিলে তারপরে তে কলম্বিয়া জেলা সিলে আমার বিলাতি মাইয়া কথাই যেন বলেন মনে সুখ নাই রে মনে সুখ নাই রে সুখ পরানের পাখি আঠারোটা বিয়া গইরা একলা ঘরে থাকি মনে সুখ নাই রে ও মনরে হে তারপরে তে কলম্বিয়া জেলা নরসিংদি তারপরে তে কলম্বিয়া জেলা নরসিংদি আরে বউয়ে ঘরে টাকা দেনা বাইরে বইয়া কান্দি মনে সুখ রাই রে মনে সুখ রাই রে সুখ পরানের পাখি আঠারোটা বিয়া কইরা একলা ঘরে থাকি মনে সুখ রাই রে সমাজ উপস্থিতি এবার হচ্ছে সর্বশেষ যে জেলা এটা হচ্ছে আমার নিজের জেলা কুমিল্লা মনরে হে আরে সবশেষেতে কলম্বিয়া জেলা কুমিল্লা সবশেষেতে কলম্বিয়া জেলা কুমিল্লা আরে ও আমার অনেক ভালো থাকি মিল্লা দিল্লা মনে সুখে রে মনে সুখে রে সুখ পরানের পাখি কুমিল্লা দেবিয়া কইরা ও লইয়া থাকি মনে সুখ নাই রে মনে সুখে রে আরে বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নরে না খোদাই যদি কলম মারে এই কলম আর ফেরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নরে না খোদাই যদি কলম মারে এই কলম আর ফেরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নরে না খোদাই যদি কলম মারে এই কলম আর ফেরে না যার বউগা কালা 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 যার বউগা কালা হেতে কপাল ভালা রে যার বউগা কালা হেতে কপাল ভালা রে আইতে যাইতে রাস্তার লোকের টিনাটিন টিনাটিন আইতে যাইতে রাস্তার লোকের নজর তোমার পরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নরে না খোদাই যাদের কলম মারে এই কলম আর ফেরে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নরে না খোদাই যাদের কলম মারে এই কলম আর ফেরে না যাও বঙ্গা ধলা যার বৌগা বাড়ি 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 যার বৌগা বাড়ি
ঝাড়ু দেয় দিনাতে দিনাতে খালি খালি ঘর ঝাড়ু দেয় উপর ফিতর লাগে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম নড়ে না খোদাই জানে কলম মারে এই কলম আর ফিরে না তার বোগা লম্বা 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 চারিদিকে আনন্দ খুশির নহ রানা ওই চোখে মুখে ঝরে সুখলাত শিরে সাহিতা মেহেদি রাঙানো এই রাতে আজ বর্ষে যে বসে আছে শিরে সাহিতা মেহেদি রাঙানো এই রাতে আজ বর্ষে যে বসে আছে শিরে সাহিতা দুটি ফুল ফুটেছিল দুটি আঙিনা শুভ পরিণয় এলো একে মোহনা দুটি ফুল ফুটেছিল দুটি আঙিনা শুভ পরিণয় এলো একে মোহনা দুটি ফুল ফুটেছিল দুটি আঙিনা শুভ পরিণয় এলো একে মোহনা সুখের সানাই বাজে হৃদয় আহা সুখের সানাই বাজে হৃদয় আহা মালতী কামিনী নাচে খুলে সব ভাজ শিরে সাহিতাজ মেহেদি রাঙানো এই রাতে আজ বর্ষে যে বসে আছে শিরে সাহিতাজ মেহেদি রাঙানো এই রাতে আজ বর্ষে যে বসে আছে শিরে সাহিতাজ দুটি মন জুড়ে গেল প্রীতি মমতায় সুখে অনুরাগে ভরা জীবন ভেলায় দুটি মন জুড়ে গেল প্রীতি মমতায় সুখে অনুরাগে ভরা জীবন ভেলায় দুটি মন জুড়ে গেল প্রীতি মমতায় সুখে অনুরাগে ভরা জীবন ভেলায় মিলনের এই শুভ লগনে আহা মিলনের এই শুভ লগনে আহা ঝরে পড়ে শত কোটি গোলাপের ভাজ শিরে সাহিতা মেহেদি রাঙানো এই রাতে আজ বর্ষে যে বসে আছে শিরে সাহিতা মেহেদি রাঙানো এই রাতে আজ বর্ষে যে বসে আছে শিরে সাহিতা চারিদিকে আনন্দ খুশির নহ চারিদিকে আনন্দ খুশির নহ রাগা ওই চোখে মুখে ঝরে সুখলা শিরে সাহিতা মেহেদি রাঙানো এই রাতে আজ বর্ষে যে বসে আছে শিরে সাহিতা মেহেদি রাঙানো এই রাতে আজ
আরশে যে বসে আছে শিরে শাহিদা কিসের বারহুটা বাজাইল গো হিন্দি ফিল্মে উদেষ্টা রসাতলে গেল গো নানা কুকর্মে ঠিক না দেশের বারহুটা বাজাইল গো হিন্দি ফিল্মে দেশের রসাতলে গেল গো নানা কুকর্মে দেশের বারহুটা বাজাইল গো হিন্দি ফিল্মে দেশের রসাতলে গেল গো নানা কুকর্মে এসব দেখে মরি আমি ভীষণ লজ্জা শরমে হিন্দি ফিল্মে দেশের বারহুটা বাজাইল গো হিন্দি ফিল্মে দেশের রসাতলে গেল গো নানা কুকর্মে ফিল্ম দেখা আট বছরের কলি মতির পোলা নয় বছরে জরি নারে দেয় যে ফুলের মালা ফিল্ম দেখা আট বছরের কলি মতির পোলা নয় বছরে জরি নারে দেয় যে ভীষণ মালা আমার ফিল্ম দেখা নেশা কইরা আব্বা রে কয় ড্যাডি রে হিন্দি ফিল্মে দেশা রসাতলে যাইল গো হিন্দি ফিল্মে দেশা রসাতলে গেল গো নানান কুকর্মে দেশের বারহুটা বাজাইল গো হিন্দি ফিল্মে দেশা রসাতলে গেল গো নানান কুকর্মে নানান কুকর্মে